হয় ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কাল্পসা ক্যাম্পাসে তো বন্ধুরা তেইশ তারিখে বেঙ্গল পুলিশ এক্সাম রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো যারা পরীক্ষা দেবে অবশ্যই তাদের জন্য এই সেটটা অবশ্যই সেটটা ভালো প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে কেগুলো দেখে নাও ভালো করে আশা করি এর থেকে তোমরা অনেকটা উপকৃত হবে ওকে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এছাড়া যারা রেলের পরীক্ষা দেবে যাদের জন্য তাদের জন্য আমার চ্যানেলে এর মধ্যে অনেক ভিডিও আপলোড করা হয়েছে তো পূর্ণ সেটও আছে সেগুলো দেখতে পারো ওকে আমি ভিডিও লাস্টে সেগুলো দিয়ে দেবো অলরেডি সেখানে ক্লিক করলে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে পূর্ণ সেট এবং এছাড়া প্রতিদিনের পরীক্ষার গ্রুপটির যে এক্সামের কোশ্চেন সেগুলো আমি অ্যানালাইসিস করে দিচ্ছি প্রত্যেকটা ভিডিও তো আশা করি সেগুলো যদি দেখো অবশ্যই তোমাদের পরীক্ষায় ভালো হবে তো চলো আজকের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে এক্সাম তেইশ তারিখে হবে তার জন্য একটা সেট দিয়েছি সেটা দেখে নাও এর পরবর্তীকালে তোমরা কমেন্ট করে জানিও যদি আরও কিছু ভিডিও দরকার হয় অবশ্যই আমি ভিডিও করবো ওকে অঙ্ক বিষয়ে বা জিআই বিষয়ে তো চলো জি কে বিষয়ে আজকে দেখা যাক কী কী আছে তো দেখো প্রথম কোশ্চেন আছে জালিয়ান ওলাবাগের নির্বিচারে যে গুলি চলেছিলো সেই গুলি কে চালিয়েছিল ওকে তো আমাদের অ্যান্সার হয়ে যাবে জেনারেল ও ডায়ার ওকে সম্পূর্ণ নাম হচ্ছে জেনারেল ও ডায়ার তো এখানে অপশান সি দেখো অপশান সি আছে জেনারেল ডায়ার তো এটা অ্যান্সার হয়ে যাবে জালিয়ান ওলাবাগে উনিশশো উনিশশো খ্রিস্টাব্দে যে জালিয়ান ওলাগ হত্যাকাণ্ড হয়েছিল তাতে গুলি চালিয়েছিল জেনারেল ও ডায়ার নেক্সট কোশ্চেন দেখো কোন মুঘল সম্রাট জিজে একর তুলে পুনরায় চালু করেছিলেন তো জিজে একর তুলে দিয়েছিলেন আকবর আর পুনরায় চালু করেছিলেন ঔরঙ্গজেব তো বি অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো চেঙ্গিস খা কোন সুলতানের আমলে ভারতে আসেন তো স্যাঙ্গিস খা আমাদের ভারতে এসেছিলেন ইদুকশের আমলে ওকে বারোশো একুশ খ্রিস্টাব্দে কত বারোশো একুশ খ্রিস্টাব্দে এটা মনে রেখো সালটা নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতে আর্যদের আদিবাসস্থান কোথায় ছিল তো অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব ওকে পাঞ্জাব সময় সপ্ত সিন্ধু থাকে তো পাঞ্জাব অ্যান্সার নেক্সট দেখো প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল তো ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল হচ্ছে শ্রীরামপুরে ওকে শ্রীরামপুর নেক্সট দেখো কার্গিল কোন জেলায় অবস্থিত কার্গিল জানি জম্মু কাশ্মীরের কার্গিল তো সেখানে কোথায় অবস্থিত কোন জেলায় সেটা হচ্ছে দ্রাস ওকে অপশান এ নেক্সট দেখো হীরা উৎপাদনে কোন দেশ সেরা বা প্রথম সেটা হচ্ছে অপশান বি দেখো রাশিয়া হয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখো কোন উষ্ণতায় ফ্যারেনাইট ও সেলসিয়াস স্কেলের পাট একই হবে তো অ্যানসার যান এটা মাইনাস ফর্টি ডিগ্রি ওকে ফর্টি ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস ফর্টি ডিগ্রি উষ্ণতায় দুটো স্কেলের পাঠ সমান হবে নেক্সট দেখো মরিচা পড়ার সময় লোহার ওজন কী হয় তো মরিচা পড়ার সময় লোহার ওজন সব সময় বেড়ে যায় অপশান ডি নেক্সট দেখো নিচের কোন প্রাণী সবথেকে বেশি দিন বাঁচে তো নিচের এদের মধ্যে কচ্ছপ দেখো সব থেকে বেশি দিন বাঁচে কচ্ছপের আয়ু হচ্ছে প্রায় পাঁচশো বছর ওকে নেক্সট দেখো রাসায়নিকারে প্রস্তুত প্রথম যৌ জৈব যৌগের নাম কী তো রাসায়নিকারে প্রথম প্রস্তুত যে জৈব জৈব যৌগ ছিল ওকে জৈব যৌগ সেটার নাম হচ্ছে ইউরিয়া নেক্সট দেখো মানব দেহে কোন যন্ত্র পিত্তরস উৎপাদন করে তো এটা আনসার হবে প্লি হা এটা স্পেলিং ভুল আছে তো অ্যান্সার হবে প্লি হা ওকে নেক্সট দেখো আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কোন শহরে তো আর্য সমাজ প্রতিষ্ঠিত ছিল মুম্বাই আনসার অপশান সি নেক্সট দেখো হাইড্রার যে গমন পদ্ধতি সেটা কি তো হাইড্রার গমন পদ্ধতি হচ্ছে লুপিং ওকে অ্যান্সার ডি হবে নেক্সট দেখো পনেরো ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন তো ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন ড্রিওজিও ওকে অপশান ডি ড্রিওজিও নেক্সট দেখো একটি পরজীবী উদ্ভিদের নাম তো একটি পরজীবী উদ্ভিদের নাম স্বর্ণলতা ওকে নেক্সট দেখো শক্তাব্দ কোন বছর থেকে গণনা করা হয় তো শক্তাব্দ চালু হয়েছিল হচ্ছে সম্রাট কনিষ্কের সময় অষ্টাত্তর খ্রিস্টাব্দে ওকে নেক্সট দেখো কোন রোগে ভুগলে মানুষকে ইনসুলিন দেওয়া হয় তো ইনসুলিন দেওয়া হয় ডায়াবেটিস রোগে ভুগলে ওকে নেক্সট কোশ্চেন দেখো সালক সংশ্লেষের জন্য নিজের কোনটি প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি হয় না না কম প্রয়োজন বা সবচেয়ে বেশি প্রয়োজন হয় না যেটা সেটা হচ্ছে অক্সিজেন সবচেয়ে বেশি প্রয়োজন হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সূর্যলে এবং জল নেক্সট দেখো কোনটির কারণে দাঁত হয় তো দাঁতের কারণ আমরা জানি ছত্রাক অপশান বি ছত্রাক অ্যান্সার নেক্সট দেখো কোন হরমোনটি উদ্ভিদের চলনে সাহায্য করে তো উদ্ভিদের চলনে সাহায্য করে অক্সিন হরমোন তো অপশান এ নেক্সট কোশ্চেন দেখো ইউএন সাং কার সময়ে বা কার কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন তো কার সময়ে প্রশ্ন আসে কার সময় ভারতে এসেছিলেন সেটা হচ্ছে হর্ষবর্ধনের সময় আর কার কাছ থেকে শিক্ষা লাভ করেন সেটা হচ্ছে শিলভদ্র ওকে নেক্সট কোশ্চেন দেখো কোন গ্রন্থটি এদের মধ্যে জ্যোতিষশাস্ত্রের উপর রচিত তো অ্যান্সার হয়ে যাবে আমাদের দেখো পঞ্চ সিদ্ধান্তিকা রচিত পঞ্চ সিদ্ধান্তিকা নেক্সট দেখো কোন মুঘল সম্রাট কর তুলে দেন তো কর তুলে দিয়েছিলেন আকবর আর পুনরায় চালু করেছিলেন একটু আগেই বলা হলো ঔরঙ্গজেব নেক্সট কোশ্চেন দেখো কোন ভিটামিনের হবে প্লেগ্রা রোগ হয় তো প্লেগ্রা রোগ হয় ভিটামিন বি থ্রি অভাবে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো নিজের কোন প্রাণীটি দৃষ্টিহীন তো এদের মধ্যে দৃষ্টিহীন হচ্ছে উইফোকা নেক্সট কোয়েশ্চেন দেখো ইংল্যান্ডের রাজার দূত হিসাবে জাহাঙ্গীরের দরবারে কে এসেছিলেন তো এদের মধ্যে টমাস রো অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষণ করে বা কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষণ করে সেটা হচ্ছে ওজন স্তর যেন ওজনের স্তরে ও টু গ্যাস থাকে ওকে ও থ্রি সরি ও থ্রি গ্যাস যেটা বা ওজন গ্যাস বলা হয় যেটা অতিবেগুনি রশ্মি শোষণ করে নেক্সট দেখো জাহাজের গতিবেগ কোন একক দ্বারা মাপা হয় তো জাহাজের একক গতিবেগ হয় হয়েছে নট এককে কে এন ওটি নেক্সট দেখো নিচের কোনটি বৃক্ষের ছাকনি হিসেবে কাজ করে তো বৃক্ষের ছাকনি হিসেবে কাজ করে হচ্ছে নেফ্রন হতে পারে কিন্তু গ্লোমেরুলাস এখানে অ্যান্সার নেক্সট দেখো গ্লোমেরুলাস হবে নেফ্রন অনেক সময় অনেকে দিয়ে থাকে নেক্সট দেখো ফ্রিয়ন গ্যাস কোথায় ব্যবহৃত হয় তো ফ্রিয়ন গ্যাস অ্যান্সার দেখো করা রয়েছে ফ্রিয়ন গ্যাস হচ্ছে রেফ্রিজ রেফ্রিজারেটরে ওকে নেক্সট দেখো নেপালের পবিত্র নদী কোনটি তো নেপালের পবিত্র নদী হচ্ছে সেতি ওকে নেক্সট দেখো পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন তো পল্লব বংশের শেষ রাজা ছিলেন অপরিজিত বর্মন নেক্সট কোশ্চেন দেখো চিকুনগুনিয়া কোন মশাবাহিত রোগ তো চিকুনগুনিয়া হচ্ছে স্ত্রী এডিস মশাবাহিত রোগ নেক্সট দেখো জলের হিমাঙ্ক কত তো হিমাঙ্ক জানি আমরা মাইন শূন্য ডিগ্রি তো শূন্য ডিগ্রি মানে হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন তো দুশো তিয়াত্তর কেলভিন অ্যান্সার হয়ে যাবে নেক্সট কত সালে হরপ্পা আবিষ্কৃত হয়েছিলো তো হরপ্পা আবিষ্কৃত হয়েছিল উনিশশো একুশ সালে তো বন্ধুরা বলে রেখে যদি ভিডিওটি পছন্দ হয় তো অবশ্যই লাস্টে কমেন্ট করো যদি কেমন হয়েছে ভিডিওটা এবং আরও ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে জানিও এবং পিডিএফের জন্য অবশ্যই আমার ডিসক্রিপশনের নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে মেসেজ করো অবশ্যই পিডিএফ পেয়ে যাবে তো নেক্সট কোয়েশ্চেন চলো দেখি একতা স্থল কার সমাধি ক্ষেত্র তো একত স্থল একতাস্থল হচ্ছে জ্ঞান জৈল সিংয়ের সমাধি স্থল বা সমাধিক্ষেত্র নেক্সট দেখো কত খ্রিস্টাব্দে কলকাতার সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল তো সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতা সুপ্রিম কোর্টে স্থাপিত হয়েছিল নেক্সট দেখো কোন মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত তো আলমগীর নামে পরিচিত হচ্ছে ঔরঙ্গজেব ওকে নেক্সট দ্বিতীয় গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো অ্যান্সার হয়ে যাবে লন্ডন নেক্সট দেখো চৈতন্যদেবের সময় বাংলার সুলতান কে ছিলেন তো চৈতন্যদেবের সময় বাংলার সুলতান ছিলেন হচ্ছে হুসেন শাহ ওকে নেক্সট দেখো গদর শব্দের অর্থ কী তো গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব অপশান সি নেক্সট দেখো আর গদর পার্টি সম্পর্কে আছে গদর পার্টি প্রতিষ্ঠিত হয় যে লিখে রাখবে এটা উনিশশো তেরোতে কোথায় হচ্ছে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে আর কে প্রতিষ্ঠা করেছিল লালা হরদয়াল ওকে নেক্সট দেখো খনিজ তেল কোন শিলার তরল রূপ তরল রূপ তো এটা হচ্ছে পারলিক শিলা অপশান বি নেক্সট দেখো হায়দার আলীর মৃত্যু হয় কত সালে তো হায়দার আলীর মৃত্যু হয় কুস সতেরোশো বিরাশি সালে নেক্সট দেখো হাজার রথের দেশ বলা হয় কাকে তো হাজার রথের দেশ এর আগে তোমরা পড়েছে হয়তো ফিনল্যান্ডকে বলা হয় হাজার রথের দেশ নেক্সট কোশ্চেন দেখো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড় অপশান সি নেক্সট চুয়ার বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল তো চুয়ার বিদ্রোহ হয়েছিল আমাদের মেদিনীপুরে ওকে নেক্সট দেখো দিল্লি দিল্লির কোন সুলতানি নিরক্ষর ছিলেন এদের মধ্যে তো দিল্লির অক্ষর ছিলেনের মধ্যে আলাউদ্দিন খলজি নেক্সট কোশ্চেন দেখো হিন্দু কলেজের বর্তমান নাম কি তো হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ এটা জানো নেক্সট চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিশ সাল আসতে পারে এক সময় সাল হচ্ছে সতেরোশো তিরানব্বইকে বাইশে মার্চ নেক্সট কোয়েশ্চেন দেখো নীলদর্পণ নাটকটি কে রচনা করেছিলেন তো অ্যান্সার হয়ে যাবে দীনবন্ধু মিত্র নেক্সট শিলাদিত্য কার উপাধি বা কোন রাজা শিলাদিত্য উপাধি নিয়েছিলেন তো অ্যান্সার হয়ে যাবে হর্ষবর্ধন হর্ষবর্ধন উপাধি ছিল শিলাদত্ত নেক্সট দেখো নাদির শাহ কোন দেশের শাসক ছিলেন তো নাদির শাহ ছিলেন অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান বি ইরান তো অ্যাকচুয়ালি এটা মনে রাখো পারস্য অ্যান্সার হয়ে যেতে পারে অনেক সময় কারণ ইরাকে ইরানের যে প্রাচীর নাম সেটা পারস্য ছিল নেক্সট কে নিজেকে বিপ্লবের সন্তান বলতেন তো বিপ্লবের সন্তান বলতেন নেপোলিয়ান বেনোপার্ট তো নেপোলিয়ান হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো ঘরঘরার যুদ্ধ কত সালে হয়েছিলো তো ঘরঘোড়ার যুদ্ধ পনেরোশো উনত্রিশ সালে হয়েছিল বাবরের সঙ্গে নেক্সট তান কোন মুঘল সম্রাটের দরবার এসেছিলেন তো তান সেন আকবরের দরবার এসেছিলেন নেক্সট হলো হুন নায়ক রাজধানী কোথায় ছিল তো হুন নায়ক মিহিরকুলের রাজধানী ছিল সাকলে ওকে সাকল নেক্সট দেখো মুঘল যুগে কার রাজত্বকাল কালকে স্বর্ণযুগ বলা হতো সেটা সবাই জানো শাহজাহানের রাজত্বকালকে স্বর্ণযুগ বলা হতো নেক্সট ডুয়ার্স শব্দের অর্থ কী তো ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দ্বার বা দুবার বা দরজা নেক্সট দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কার আমলে তো নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল কুমারগুপ্তের আমলে ওকে প্রথম কুমারগুপ্ত তো বন্ধুরা এটাই ছিল আজ পর্যন্ত আজকের ভিডিও তো যদি ভিডিওটি হেল্পফুলি মনে হয় অবশ্যই কমেন্ট করো লাইক করো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দিও কোণে ওকে তো বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল এখন ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় ওকে গুড নাইট